তাই পাষাণেও তাকে খুঁজে চলেছো তুমি, কিন্তু নিজের এই সুকোমল হাতের স্পর্শ দ্বারা তুমি কি পাষাণেও প্রেম খুঁজে পাবে? তুমি কি এই বিষয়ে নিশ্চিত রাধা যে তুমি আমাকে খুঁজে পাবে? সারল্য, মানুষ সবসময় এমন কিছু খোঁজে যা সরল, এমন পথ খোঁজে যা সরল, সেই সকল বস্তুর পিছনে ছোটে যা সহজেই পাওয়া যায়। আপনি আমাকে বলুন, যদি সবই সহজে পাওয়া যেত তাহলে আনন্দ কিসে থাকত? আপনি আমাকে বলুন সরল কোনটা? দুঃখ ভোগ করার পর চোখের জল ফেলা, নাকি হাসি মুখে অন্য কাউকে সাহস যোগানো? সরল কোনটা? পড়ে যাওয়ার পরে কাউকে সাহায্যের জন্য অনুরোধ করা, নাকি স্বয়ং নিজের পায়ে উঠে দাঁড়িয়ে শক্তি অর্জন করা? সরল কোনটা? ঝড় বৃষ্টি আসার পরে নিজের ভেঙে যাওয়া বাড়ি দেখে চোখের জল ফেলা, নাকি মাটিতে জল দিয়ে আবার নিজের বাড়ি মেরামত করে পুনর্নির্মাণ করা? কোনটা সরল? আপনি দেখবেন সেটাই সরল যেটা শেষে আপনাকে যন্ত্রণা দেবে। সরল পথ নির্বাচন করবেন না, উচিত এবং শ্রেষ্ঠ লক্ষ্য নির্বাচন করুন। পথ যেমনই হোক না কেন, তা আপনাকে মেনে নিতেই হবে। যদি পথ কঠিন হয় তাও ভালো, কারণ যে ব্যক্তি কঠিন পথে চলা শুরু করেন শেষ পর্যন্ত সাফল্যের ফুল তার চরণেই এসে পড়ে। তাহলে সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।